ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে জানাবো জিপি পকেট রাউটার এর প্রাইস কত, অর্থাৎ গ্রামীণ ফোন যেই পকেট রাউটারটি রিলিজ করেছে পকেট ওয়াইফাই, এই পকেট ওয়াইফাইটির দাম নিয়ে, প্রাইস নিয়ে আপনারা অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন। আজ আমি আপনাদেরকে পারফেক্ট পকেট ওয়াইফাইটির দাম জানানোর চেষ্টা করব এবং কয়েকটি সাইটে গিয়ে আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। গ্রামীণ ফোনের 4G পকেট রাউটার এর প্রাইস জানার জন্য দেখুন আমি আমার স্ক্রিন রেকর্ড করছি কম্পিউটার থেকে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে আমি গ্রামীণ ফোনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এখানে এই গ্রামীণ ফোনের পকেট রাউটারটি রয়েছে। দেখুন আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে প্রাইস রয়েছে 2999 টাকা, এটি হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রাইস। আমরা অন্য একটি ওয়েবসাইটে চলে যাই, দেখুন এটি হলো অন্য একটি ওয়েবসাইট, এখানেও আমাদের বাংলাদেশি প্রাইস রয়েছে 2999 টাকা অনলি। এখন আমরা অন্য একটি ওয়েবসাইটে চলে যাই এবং আপনাদেরকে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিই। দেখুন এখানে 3500 টাকা, এটাকে মাইনাস করে 2999 টাকা রয়েছে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে মার্কেটে যখন আমরা ক্রয় করতে যাই তখন এরকম এই প্রাইসে আমরা ক্রয় করতে পারি না, অনেক বেশি নেয়। কোনো কোনো মার্কেট থেকে তাদেরকে 3500 টাকা, 3700 টাকা এরকম চাওয়া হয়। তো আসলে অফিসিয়াল ওয়েবসাইট বা প্রাথমিকভাবে এটির প্রাইসই হচ্ছে 2999 টাকা। অবশ্যই আপনারা দামদর করে ক্রয় করবেন, কোনো কোনো অসাধু ব্যবসায়ী চায় যে আপনাদের কাছ থেকে অনেক বেশি নেওয়ার জন্য, আপনারা দামদর করে বুঝে শুনে ক্রয় করবেন। এবং যদি আপনি এই ওয়াইফাইটি ক্রয় করতে চান তাহলে ওয়াইফাই সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে আপনি অনেক ভালোভাবে রিসার্চ করে এটি ভালো নাকি খারাপ, নাকি এই ওয়াইফাইটি সঠিকভাবে সার্ভিস দেয় অথবা এই ওয়াইফাইটি নেট স্পিড কেমন, সবগুলো আপনি ভালোভাবে রিসার্চ করে জেনে বুঝে ক্রয় করবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, হয়তো তাদেরও কোনো উপকারে আসতে পারে। এবং ভিডিওটি আপনি এতক্ষণ শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।